কক্সবাজারে রুখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার তিনজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের একটি আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গেল শনিবার ভোরে এপিবি এর মহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্য সহ চারজনকে আটক করা হয়। সেখান থেকে কিলিং স্কোয়াডের প্রথম পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত 29 সেপ্টেম্বর রাতে নিজ অফিসে মহিবুল্লাহকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।